নমস্কার বন্ধুরা, আমি কলিজা কলিগে চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অর্ধেক বাঁধাকপি নিয়ে এসেছি। এই বাঁধাকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বাঁধাকপি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে দেখেন, এক বাটি চিংড়ি মাছ নিলাম, লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ছোটো চিংড়ি মাছ। এখানে আমি গ্যাস অন করে একটা কড়াই, আগে থেকে এক তেল দেওয়া একটা কড়াই ছিল, এই কড়াইটা বসিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল, আর এইখানে দিয়ে দিলাম হিং পোড়নে, তার সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিলাম। কয়েক সেকেন্ড এভাবে হালকাভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে, কড়াভাবে আমি ভাজবো না পেঁয়াজগুলোকে। আর এইদিকে আমি একটা মিক্সি পাটিতে আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিলাম, সেই পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে। আমার এই পেস্টটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এই আদা, কাঁচা লঙ্কা এগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো গিলে। কষিয়ে নিলাম মশলাগুলিকে। এখন দিয়ে দিচ্ছি যে বাঁধাকপি কেটে নিলাম ঝিরি ঝিরি করে, এই বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম মশলার উপরে। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এভাবে উল্টে পাল্টে সবজি সঙ্গে মশলার সঙ্গে বাঁধাকপিগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এই বাঁধাকপিগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে দিলাম। এখন আমি এই বাঁধাকপিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 থেকে 4 মিনিটের পরে ফিরে এসেছি। ফিরে এসে ঢাকাটা তুলে নিলাম, আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি এখানে দেশি আলু, ছোটো আলু আর গাজর এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখেন বন্ধুরা, গাজর আলুকে ভেজে নিলাম, সেগুলোকে এখন বাঁধাকপি উপরে দিয়ে দিলাম। এখন আমি গাজর আলুগুলিকেও বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেন, এখন দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সঙ্গে। বন্ধুরা, আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আপনারা যদি চান লঙ্কা গুঁড়ো ইউজ করতে দিতে পারেন। আর এখানে যে ছোটো এক বাটি আমি চিংড়ি মাছ নিলাম, সেই চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলোকে বাঁধাকপির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবং মিডিয়াম টু লো হিটে দিয়ে। দেখেন, ঢাকাটা তুলে আবারও নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম ঢাকা, কারণ এটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে মজতে দিলাম। দেখেন আমার এই বাঁধাকপি কেমন মজে গেছে। দেখেন, এই দেখিয়ে দিচ্ছি আমি, আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো লবণগুলো দিয়ে ভেজে রাখা প্রথমে। তা আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির সঙ্গে, বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিলাম বাঁধাকপি গরম মশলা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি ঘি, এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েও ঘিটাকেও আমি মিশিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, যদি আমার এই বাঁধাকপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। 3 মিনিট পরে এসে দেখাবো। আজ আসি কাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে।